আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, কারণ আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার সময় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি, কিন্তু সেগুলোকে আনইনস্টল করতে অনেক সময় ভুলে যাই। অনেক সময় এরকমটাও হয় যে অ্যাপ্লিকেশনটা ডিসেবল হয়ে আছে, যেটা স্ক্রিনে শো করতেছে না, কিন্তু অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে আপনার প্রয়োজন নেই, আপনার ফোনের র্যাম রোম ভারী করে বসে আছে সেই অ্যাপ্লিকেশনটা। তো সেই অ্যাপ্লিকেশনটা কোথায় আছে এবং সেটাকে খুঁজে বের করে কীভাবে সেটাকে আনইনস্টল করে দিবেন, বা যদি অ্যাপ্লিকেশনটার প্রবলেম হয়ে যায়, লোডে চলতেছে, যে কোনো একটা অ্যাপসের লোডে চলতেছে প্রচুর, তো সেটাকে আপনারা কীভাবে ডাটাটা ক্লিয়ার করতে পারবেন, তো সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে আসার পরে এখান থেকে আপনারা চলে যাবেন সেটিং অপশনে। সেটিং অপশনের ভিতরে যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে একটি অপশন খুঁজে বের করে নিতে হবে, অ্যাপস ম্যানেজার বা অ্যাপস বা অ্যাপ্লিকেশন। এক একটা ফোনে এক এক রকম অপশন থাকতে পারে, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে অ্যাপস ম্যানেজার আছে, তো আমি অ্যাপস ম্যানেজারের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডিফল্টস অ্যাপ, তো সেখানে যাব না, আমরা অ্যাপ সেটিং এর ভিতরে চলে যাব। তো অ্যাপ সেটিং এর ভিতরে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কতগুলো অ্যাপস ইনস্টল করা আছে, সবগুলো এখানে শো করেছে, এবং সিরিয়াল বাই সিরিয়াল, যেমন এ বি সি ডি সিরিয়াল করা থাকে, ঠিক সেভাবেই এখানে সিরিয়াল হয়ে আছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ বি সি এভাবে সিরিয়াল করা আছে, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পাবেন আপনারা। তো এখন যে কোনো অ্যাপস যদি একটা হাইড হয়ে থাকে, তো সেই অ্যাপসটা এখানে আপনারা দেখতে পাবেন। আর যে কোনো অ্যাপস যদি কোনো না কাজ করে, যেমন কোনো একটা অ্যাপস কাজ করতেছে না, সেটা কিভাবে কাজ করতে পারবেন, যেমন আমি এখানে যদি ক্যালকুলেটরে যাই, যাওয়ার পরে এখান থেকে স্টোরেজ অ্যান্ড কুকিজে যাই, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে অ্যাপ সাইজ এবং স্টোরেজ ইউজার ডাটা, তো ইউজার ডাটা দেখতে পাচ্ছেন 98.3 KB। তো এটাকে আমি ক্লিয়ার করতে চাইলে এই অ্যাপসটাকে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ, জাস্ট ক্লিয়ার স্টোরেজের উপর ক্লিক করবো এবং ওকে করে দেবো। দিলে এই দেখেন উপরে আমার ইউজার ডাটা এটা 0B হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ আমার এই অ্যাপসটা ক্লিয়ার হয়ে গেছে। আর এখন যদি আমি এই অ্যাপসটাকে এখান থেকে যে কোনো একটা অ্যাপসকে আনইনস্টল করতে চাই আমার ফোন থেকে, তো এখানে দেখেন বিকাশটা আমি যদি দেখাই, বিকাশের নিচে দিয়ে দেখতে পাচ্ছেন একটি অপশন যে আনইনস্টল। তো এই আনইনস্টলের উপর যদি আমি ক্লিক করে দেই, তাহলে আমার অ্যাপসটা আমার ফোন থেকে আনইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? আমার ফোন থেকে অ্যাপসটা আনইনস্টল হয়ে যাবে, আর থাকবে না। এভাবেই আমরা আমাদের অ্যাপসগুলোকে খুঁজে বের করতে পারি, ক্লিয়ার করতে পারি এবং আনইনস্টল করতে পারি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।